বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ শনিবার দুপুরে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে জাতির পিতার সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে এরপর পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ পনেরো আগস্টে শহীদ এবং মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মনাজাতে অংশ নেন তারা এ সময় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা এবং সাধারণ সম্পাদক আবির সহ বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান সেখানে সংরক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা